এতক্ষণে কি ভাবতেছস? তোর একটা কোশ্চেন করি, মিডল ক্লাস লাইফটা এত কমপ্লিকেটেড কেন বলতো? জানি না, কারণটা আমিও জানি না, কিন্তু একটা জিনিস জানি, এই কমপ্লিকেটেড লাইফের একটাই সলিউশন, টাকা। শুন তোর একটা কথা বলি, মানি ক্যানট বাই হ্যাপিনেস। শুন তোর একটা কথা বলি, দিন শেষে টাকাই কাজে লাগে, আর আজকে না হয় কালকে টাকা তো তোরে কামাইতেই হবে। পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না, এমনকি তোর কাছের মানুষটাও না। দিন দিন লাইফটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিল, সব কিছু কেমন যেন আমার এগেইনস্টে চলে যাচ্ছিল। সব কিছুই বুঝলাম, কিন্তু আপনার এই অবস্থা কীভাবে হলো? ব্লাইন্ড, সেদিন ইন্টারভিউয়ের জন্যই যাচ্ছিলাম, মনের মধ্যে অনেক বড় একটা ভয় কাজ করতেছিল, কিন্তু ভয়টা ইন্টারভিউয়ের জন্য না, ফারিয়াকে হারানোর। প্রচুর কনফিউজ ছিলাম, বারবার সব কিছু গুগল থেকে রিক্যাপ করতেছিলাম, কিন্তু হঠাৎ মনে হচ্ছিল এটাই আমার লাইফের শেষ দিন। চোখের সামনে